আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি শুধুমাত্র বিএনপিকেই চোখে দেখে আওয়ামী লীগ যে অকর্মগুলো করছে আওয়ামী লীগ যে জনগণের উপরে হামলা করছে বিএনপির উপরে হামলা করছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে না এক দেশ কি দুই আইন চলবে এই এই দেশের আইন কি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য এনপির জন্য আইন নয় বাবু গণেশরচন্দ্র রায়ের উপরে যেইভাবে পুলিশ আক্রমণ করলো এবং তাকে তিনি যখন পরে গেলেন রাস্তায় তাকে রাস্তায় ফেলে তাকে পিটানো হলো ডিভি কার্যালয়ে যে মধ্যাহ্ন ভোষ্টি পুলিশ করিয়েছেন আমরা ধারণা করছি যে তারা সিটি ভিসা নীতির প্রভাব তাদের উপরে পড়বে সেই দায় এড়ানোর জন্য তারা এই কাজটি থাকতে পারবেন আর তাছাড়া আওয়ামী তো পুরনো অভ্যাস আছে তারা ইতিপূর্বে মৌলানা ভাসানির সঙ্গেও একই আচরণ তারা করেছিলেন দুর্ভিক্ষের আগে যখন ভোকা মিছিল নিয়ে গেছিলেন মৌলানা ভাসানি তখন ভাসানি সাহেবের সঙ্গে আওয়ামী একই আচরণ করেছিলেন সবই আক্তার আমি যেমনটি আপনাকে শুরুতেই বলছিলাম যে আজ সারাদিন কিন্তু আমরা দফায় দফায় সংঘর্ষের ঘটনাই দেখেছি এমন খবরগুলোই আমরা পেয়েছি গণপরিবহনে আগুনের ঘটনার কথা যেমন শুনেছি পুলিশের জানেও কিন্তু আমরা আগুন দেওয়ার মতো ঘটনা দেখেছি এবং অনুষ্ঠান চলাকালীন এই মাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম যে উত্তরা হাউস বিল্ডিং মালিকাবানু স্কুলের সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই যে আপনারা রাজপথে আপনার অবস্থান নিচ্ছেন আপনারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন সহিংসতার দায় কি বিএনপি এড়াতে পারে দেখুন বিএনপি যেহেতু সহিংসতার সাথে সম্পৃক্ত নয় তাহলে এই দায় কেন বিএনপি নেবে বিএনপিতেও সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করেছে এবং যথারীতি আগামীকাল যেহেতু আওয়ামী লীগ প্রোগ্রাম করছে সেই জন্য আমরা আমাদের প্রোগ্রামটাকে আগামী পরশু দিনে নিয়ে গিয়েছি সুতরাং আগামী পরশু দিনে আমরা সারা দেশে আমাদের কর্মসূচি দিয়েছি সেখানে বাসে আগুন দেওয়ার মতন কোনো কর্মসূচি তো বিএনপি ডিক্লেয়ার করেনি এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সেখানে কারা ঘটিয়েছে সেটি তো ফুটেজ দেখলেই দেখা যাচ্ছে যে এখানে যে যেই তিনজন লোক এসে যে বাসে আগুন দিল তাদেরকে পুলিশ কেন ধরলো না ইতিপূর্বে আমি কিন্তু এটা নিয়ে কথা বলেছি এবং আপনি দেখে থাকবেন যে ওখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশচন্দ্র রায়ের উপরে যেইভাবে পুলিশ আক্রমণ করলো এবং তাকে তিনি যখন পড়ে গেলেন রাস্তায় তাকে মানে রাস্তায় ফেলে তাকে পিটানো হলো কিন্তু এরপরে ঘটনা যদি আমরা বলি আমরা কিন্তু আবার ডিবি কার্যালয়েরকে মধ্যাহ্ন ভোজের আবার সেই আয়োজনও দেখেছেন দেখেন ডিবি কার্যালয়ে যে মধ্যাহ্ন ভোজটি পুলিশ করিয়েছেন আমরা ধারণা করছি যে তারা সেটি ভিসা নীতির প্রভাব তাদের উপরে পড়বে সেই দায় এড়ানোর জন্য তারাই এই কাজটি করে থাকতে পারবেন আর তাছাড়া আওয়ামী লীগের তো পুরনো অভ্যেস আছে তারা ইতিপূর্বে মৌলানা ভাসানির সঙ্গেও একই আচরণ তারা করেছিলেন দুর্ভিক্ষের আগে যখন ভোকা মিছিল নিয়ে গেছিলেন মৌলানা ভাসানি তখন ভাসানি সাহেবের সঙ্গে আওয়ামী একই আচরণ করেছিলেন এখন উত্তরা কী বিল্ডিংয়ের সামনে আপনি বললেন যে বাসা আগুন দেওয়া হয়েছে তাহলে রাষ্ট্রীয় এত তো বাহিনীকে যে সরকার এই যে পুষে রাখছে পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন যাদেরকে যে সুয়াদ নামিয়েছে আজকে সরকার বিরোধীদের দলের আন্দোলনকে দমন করবার জন্য এবং আওয়ামী লীগের আন্ডারে সত্যিকার অর্থেই যে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেই জায়গাটায় আওয়ামী লীগ যে সব কিছুকে করায়ত্ত করতে চায় সেইটারই তো বহিপ্রকাশ আজকে ঘটিয়েছে এবং তাদের সরকারি দলের যিনি সাধারণ সম্পাদক তার যে বক্তব্য তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে ভাষাগত মানে প্রকাশ যেই তাদের যে উষ্মা বিএনপির উপরে তারা যে বিএনপিকে নির্ম মানে নির্মূল করে ফেলতে চান নিঃশেষ করে দিতে চান তার ভাষাই সেটা কিন্তু প্রকাশ পায় এবং এখন উত্তরা কি বিল্ডিংয়ের সামনে যে বললেন বাসে হাউস বিল্ডিংয়ের সামনে সেটা পুলিশ খুঁজি বের করুক গোয়েন্দা সংস্থা খুঁজে বের করুক কারা আগুন দিয়েছে তাদেরকে শনাক্ত করা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদেরকে গ্রেপ্তার না করে আজকে সারাদিনে আমাদের একশো চব্বিশ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমাদের ঢাকা ডিভিশনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম ভাইকে গ্রেফতার করা হয়েছে আপনি দেখেছেন যে আমানুল্লাহ আমান সাহেবকে কীভাবে অনাস্থা করা হয়েছে বাবু গয়েশন চন্দ্র রায় উনি একজন সিনিয়র লিডার তাকে যেভাবে রাস্তায় ফেলে

যেখানে সংঘাতের আশঙ্কা রয়েছে সেখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায় কি শুধু মানে মানে আওয়ামী লীগকে পাহারা দেওয়া এবং আওয়ামী লীগের সমস্ত পারপাস সার্ভ করা এবং বিএনপি নেতাকর্মীকে আঘাত করা তাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে হেনস্থ করা এটাই কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি শুধুমাত্র বিএনপি কি চোখে দেখে আওয়ামী লীগ যে অপকর্মগুলো করছে আওয়ামী লীগ যে জনগণের উপরে হামলা করছে বিএনপির উপরে হামলা করছে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে না এক দেশে কি দুই আইন চলবে এই দেশের আইন কি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য আইন নয়